মা হতে চলছেন, এজন্য আপনাকে অভিনন্দন। গর্ভ অবস্থায় যে ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে, প্রেগনেন্ট থাকার সময় বেশিরভাগ মহিলাই এই ভুলগুলো করেন, তাই একটু সচেতন হন। আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে থাকছে গর্ভ অবস্থায় যে ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য যা হয়তো আপনার গর্ভ অবস্থায় অজানা। চলুন দেখি ভিডিওটি। তার আগে দর্শক, এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গর্ভ অবস্থায় যে ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে, গর্ভ অবস্থায় একজন মহিলার শরীরে অনেক পরিবর্তন হয়। এই সময় মহিলাদের হরমোনের পরিবর্তনের পাশাপাশি ওজন এবং স্তনের আকার বৃদ্ধির মতো আরও অনেক পরিবর্তন দেখা যায়। এমন পরিস্থিতিতে আজ আমরা সেই একই জিনিসগুলো সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার গর্ভ অবস্থায় কী করা উচিত এবং কী করা উচিত নয়। তাই আপনিও যদি শিগগিরই মা হতে চলেছেন, তাহলে এখানে এমন কিছু ভুল রয়েছে যা প্রত্যেক মহিলা প্রায়ই তার গর্ভ অবস্থায় করে থাকেন। এই যেমন খাবার না খাওয়া, গর্ভ অবস্থায় খিদে কমে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। এছাড়াও গর্ভ অবস্থার সময় বাড়ার সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন জিনিস খেতে চান, অনেক মহিলার এই সময় খিদে লাগে না, যার কারণে তারা কিছু খান না। এটা করা আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এই সময় আপনার ভালো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার, যাতে আপনার শিশু প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে। ওজন বৃদ্ধির কারণে উদ্বেগ। গর্ভ অবস্থায় ওজন বেড়ে যাওয়াও স্বাভাবিক। এর কারণ হলো গর্ভ অবস্থায় বেশি ক্ষুধার্ত বোধ করতে শুরু করেন। এই সময় হরমোনের মাত্রাও ক্রমাগত পরিবর্তিত হয়। এমন পরিস্থিতিতে আপনার এটার জন্য খুব বেশি চিন্তা করা উচিত নয়, কারণ এটা আপনার এবং শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই সময় আপনার মন শান্ত রাখা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। জীবনের সব পর্যায়ে স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু গর্ভ অবস্থায় এটা বিশেষভাবে জরুরি। সুষম খাবার আপনার সন্তানের বেড়ে ওঠা, তার বিকশিত হওয়া এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করবে। গর্ভ অবস্থায় চিত হয়ে শোয়া। গর্ভবতী চিত হয়ে শুয়ে থাকলে মৃত শিশু প্রসবের ঝুঁকি বেশি। এই সময় অনেক মাই চিত হয়ে শুতে চান। মায়ের অবস্থানের সঙ্গে গর্ভস্থ শিশু বা পরিণত ভ্রূণের আচরণ ও তার হৃদস্পন্দনের সম্পর্ক আছে। মা চিত হয়ে শুয়ে থাকলে ভ্রূণ সবচেয়ে কম সক্রিয় থাকে, অনেকটা ঘুমানোর পরিস্থিতিতে থাকে। এটা ভ্রূণের অক্সিজেন কম পাওয়ার পরিস্থিতির নির্দেশ করে। গবেষকরা বলছেন মায়ের চিত হওয়া অবস্থায় শিশুর জন্য ভালো নয় এবং এটা শিশুর মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। মাচিত হয়ে শুয়ে থাকলে রক্তনালীতে চাপ পড়ে এবং শিশুর শরীরে রক্ত চলাচল বিঘ্নিত হয়। এটাই অক্সিজেন কম পাওয়ার মূল কারণ। এ কারণে গর্ভবতী মাকে বাদিকে কাত হয়ে শোয়ার পরামর্শ দেওয়া হয়। নিজের ইচ্ছায় ঔষধ খাওয়া। গর্ভ অবস্থায় মহিলাদের পেশিতে ব্যথা, পা ফোলা ভাব, গ্যাস্ট্রিক সহ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এর অর্থ এই নয় যে আপনি নিজেই এর জন্য ঔষধ খাবেন। আপনি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তবে এর জন্য আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও একজন মা। আর হ্যাঁ, ভিডিওটি আপনার উপকারে আসলো কি না কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।